আবার বললাম না বাহ্যিক গঠনে আমরা দেখো সবই দেখি, এই যে তোমরা এর আগে তোমরা দেখেছো না, এটা কি? এটা পায়ু জনন রেচন পর্ব, পায়ু জনন রেচন তিনটা পাশাপাশি, ঠিক আছে, একই ছিদ্রপথের পাশ দিয়ে তিনটা থাকে, জনন রেচন তিনটাই একসাথে থাকে, আলাদা আলাদা করে কিন্তু ফুটা না, ওখানেই তিনটা পরপর আছে। আর এটা তাহলে পায়ে পাখনা, তারপর এটা পুচ্ছ পাখনা, ঠিক আছে। মাছের যে অবস্থা, কেটে কি যে পাবো জানি না। আচ্ছা, এটা হলো অপারকুলাম, তাই না? ব্রাঙ্কিয়াস্টিগাল রে কোনটা? তোমরা আরেকদিন করবা, বোন যেদিন করবো তোমরা নিয়ে এসে করো, অসুবিধা কি, করে আমাকে দেখাবা। এই যে এটা ব্রাঙ্কিয়াস্টিগাল রে, ঠিক আছে, অর্থাৎ অপারকুলামের পার্শ্ব দেশ দিয়ে সংযুক্ত থাকে, যেটা শ্বসনে সহায়তা করে, ঠিক আছে। বুঝতে পারছো মেয়েরা এই কথা বলে না কেন? ব্রাঙ্কিয়াস্টিগাল পদ্ধতি আরেকবার একটু দেখেন তো। অপারকুলামে চারপাশ দিয়ে ঝালরের মতো, এটা ঝালর না, ঝালরের মতো যে অংশটা এই শ্বসনের সময় অপারকুলামটাকে চেপে রাখে, ঠিক আছে, এবং শ্বসনে সহায়তা করে, ঠিক আছে, যাতে পানিটা বের হয়ে না যায়, ঠিক আছে, ঠিকভাবে চেপে রাখে, কোনোভাবে বের হওয়া বই পড়া বুঝতে পারিনি এটা, ম্যাডাম আজকে পড়া নাই না, আসলে সাথে সাথে প্র্যাকটিক্যাল করালে তোমাদের আর এই প্রবলেমটা হয়। হ্যাঁ ম্যাডাম, একদম। তাহলে এখন আমরা গিল জানি, অপারকুলামে মাঝখানে নিচেই গিল থাকে বা ফুলকা থাকে। যে মাছ বিক্রি করার সময় যেটা লাল হয়ে থাকে ওটাই, ইয়েস, যেটা লাল হয়ে থাকে সেটাই। এতক্ষণ ওই অনার্সের ছেলেদের যে হায়ার ম্যান্ডিবুলার করালাম, এই জায়গাটায় অবস্থান করে, ঠিক আছে, তোমরা দেখছো না, দেখালাম যে, আর এই যে অপারকুলাম টাপারকুলাম সব দেখালাম ওদের, তোমরা তো ছিল ওদের হাড়, এগুলো তোমাদের যেরকম মানুষের হাড়, ওদের মাছের হাড়, একটা ইয়ে দাও, পানি পানি, এই তুমি আমার অন্ধকার ধরছো কেন, তুমি লম্বা মানুষ, একদম ওই পাশে থাকবা। এই যে দেখো চারটা থাকে, একটা দুটা, তিনটা, চারটা, মক কেনা হয়নি, প্রত্যেকটা দুই মাসে চারটা করে থাকে, যেটা আছে সেটাই দাও, ভেতরেরটাই দাও, পরে পরিষ্কার করে রেখো, একটা দুটা তিনটা চারটা, ঠিক আছে। জি ম্যাডাম, এই চারটার মধ্যে দেখো দুই সারি থাকে, এই যে ল্যামেলাটা, এইগুলো দুই সারি থাকে, প্রত্যেকটার মধ্যে আবার দুই সারি করে অবস্থান করে, এইগুলো একদম চেপে আসে তো বোঝা যাচ্ছে না, এই যে, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি ধরেছি দুই সারি করে থাকে, ক্লিয়ার? জি ম্যাডাম। এখানে তুমি প্রেস করো না, এটা তাহলে আমরা চারটা ফুলকা, চার জোড়া ফুলকা দুই পাশে, এই পাশে এক চারটা, এই পাশে চারটা, ঠিক আছে। তারপরে এখন দেখি ফুলকার যে অংশগুলো, অংশগুলো দেয়নি কেন, এই জিনিসটা আমরা একটা তুলে ফেলি, তাই না, একটা ফুলকা আমরা তুলি, তুললে তুমি সব জিনিসগুলো দেখতে পাবা। এটা তুললে আবার ব্লাড সার্কুলেশনটা আবার ইয়ে হয়ে যাবে, তাও দেখাই, ব্লাড সার্কুলেশন কই কালো দাগ বাবা, একটা বের করলাম, দেখতে পাচ্ছ, আমি কিন্তু ধুইনি জন্য তো, এই পাওনি এখনো, যেহেতু তোমাদের এটা আমি রক্ত সংবহনতন্ত্র বের করবো, এই জন্য পুরাটা তুলি নাই, হ্যাঁ, পরে আবার তুলে দেখাবো, এটা হলো তোমাদের ডিসেকশন ইয়ের জন্য, এই যে দেখো এই পাশের যে অংশটা, এই কারণে বলা হচ্ছে এই যে ফুলকা রেকার,
ঠিক আছে ফুলকার আকার এই যে এই পাশের অংশটা এই যে আস্তে আস্তে বড় রুই মাছে আরো ভালো করে দেখা যায় ঠিক আছে ছোট রুই মাছে এই পাশে সাদা যে এই কাটা 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 অংশটা এটা হলো ফুলকার আকার আর যে দণ্ডে যে শক্ত একটা দণ্ডের সাথে আটকানো থাকে এটা কার্টিলেজ নির্মিত মানে তরুণাস্থি নির্মিত এই যে অংশটা এই অংশটাকে কি বলা হয় ফুলকা আর্চ ঠিক আছে এখানে দেয়নি তোমাদের ফুলকা আর্চ বলা হয় ঠিক আছে হ্যাঁ তোমরা যখন ফুলকার গঠন করছো সেটাতে ছিল ফুলকা রেকার তবে ফুলকা আর্চ এই আর্চের চারপাশ দিয়ে দুই পাশে দুইটা নালী থাকে একটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়ার আর একটা বলা হচ্ছে ইফারেন্ট ঠিক আছে এই যে লাল রঙের দেখতে পাচ্ছ ঠিক আছে এটাই এই আবরণটা ঠিক আছে এই যে এখান থেকে এই জায়গাটাই বোঝায় লাল রঙের একটা অংশ দেখতে পাচ্ছ না জাস্ট হাড়ের মধ্যে দিয়ে এটা ঢুকানো থাকে ঠিক আছে তারপরে লাইট কম আচ্ছা আমাদের তো অন্ধকার হয়ে গেছে আর এটাকে কি বলা হচ্ছে চিরণির মতো যে দুই সারি অংশ থাকে সেটা কি বলা হচ্ছে হ্যাঁ ঝালর নাকি কেন তোমরা বলতে পারছো না কেন সংযুক্ত থাকে তখন তাকে কি বলা হচ্ছে যেটা দ্বারা দুটা একসাথে যে জিনিসটা তোমাদের কি হবে ইয়েটা দেখো আর ওটা দেখো কলম আরো একটা যদি সূত্রকে আমরা তুলি হ্যাঁ এটা গিল রেখা এটা ফুলকা আর্চ ফুলকা রেখার ফুলকা আর্চ এটা ফুলকা সূত্র ঠিক আছে এই যে দুইটা সংযুক্ত অবস্থায় আছে এটাকে বলা হচ্ছে আন্ত ফুলকা কি সেপ্টাম ক্লিয়ার জি ম্যাডাম আর ভুল হবে ফুলকার গঠন লিখতে পরীক্ষায় আর ভুল হবে তুমি যদি এখন মাইক্রোস্কোপে দেখতে চাও সুন্দর করে দেখতে পারবে লিখে দিলাম পরে দেখো নিয়ে আসবো মাইক্রোস্কোপ তাহলে আমরা প্রত্যেকটা পাশে কি পেলাম চারটা চারটা এখন আমাদের কি বের করতে হবে আর কি আছে প্র্যাকটিক্যালে কেটে নিবা সুন্দর করে কেটে নিবা যারা তুলতে পারবা না হাত দিয়ে টেনে ছেড়ে দিবা হাত দিয়ে টানা লাগবে না সুন্দর করে শোনো যে কলেজে পরীক্ষা হোক তোমরা সিটি কলেজের প্রতিনিধিত্ব করবা সেই জন্য সব কিছু একদম ভদ্রভাবে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করবা আর হলো যেটা ইয়ে ডিসেক্টর বক্স নিয়ে যেতে হবে প্র্যাকটিক্যাল পারো না পারো ডিসেক্টিং বক্স নিতে হবে নাহলে তোমাদের জিএসআর নিউ ডিগ্রি কলেজে দাঁড় করাই রাখবে ম্যাডাম ক্যান্টনমেন্টে সিট বসবে না ক্যান্টনমেন্টেও স্যার আছে তারা তো আরও আর্মিরা মানে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ওখানে তো ম্যাডাম ওরা খুব ভালোই অত স্ট্রিক্ট হ্যাঁ ম্যাডাম ওই প্র্যাকটিক্যাল আমাদের 25-25 দিয়েছিল এসএসসি তো তাই দেয় 25-25 বুঝলা কি করে ও সরি মানে আমার গেস ছিল যে ফিজিক্সে আপনার এতটি মার্কের অ্যানসার দিয়েছে ওই হিসেবে মার্কস যোগ করেছিলাম স্যার বললো যে তোমরা চিন্তা করিও না তোমাদের দিয়ে দেবো তাহলে আমরা এটা বের করলাম এখন আমরা যেটা করবো অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল তন্ত্র তারপরে ফুলকা বের করবো পেট কাটি না মেরুদণ্ডী প্রাণীদের কোন পাশ দিয়ে কাটতে হয় পেটের দিক দিয়ে আর অমেরুদণ্ডী প্রাণী পিঠের দিক দিয়ে পিঠের দিক দিয়ে কয়টা বাজে একটা আচ্ছা আপনার ঘড়িতে 20
ও আমি 5 মিনিট ফাস্ট করে দিয়েছি, এতই স্লো ছিল ছিল আগে খেলে 5 মিনিট ফাস্ট করে দিয়েছি। ফাস্ট 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 না 5 মিনিট ঠিক করলে করতে পারো, কিন্তু ওই পাশেরটা করবে না, এই পাশেরটা করো। হ্যাঁ এমন ভাবে কাটতে হবে, এই জায়গাটাতেই আমাদের হাট থাকে, আমাদের নাম আসেদের হাট থাকে। হ্যাঁ মানে এগুলো মাছ কতদিন ধরে জমা করা আছে? এই যে কয়েকদিন আগে ওদের প্র্যাকটিক্যাল হলো। এই যে করোনার আগ দিকে নামছিল না, তোমাদের করোনার জন্যই তো আমরা কিনেছিলাম। মেয়েরা কঠিন লাগছে, প্র্যাকটিক্যালের সময় তোমরা আমার পাশে আসবে, ছেলেরা লম্বা আছে ওরা ওদিকে ভালো মতো দেখতে পারে। আমরা আমার চেয়ে সুন্দর পাবো ইনশাআল্লাহ। আমাদের তো চোখ নষ্ট, তোমাদের তো চোখ নষ্ট না, তোমার মতো বয়স আমি ডিসিশন খুব পাকা ছিল। এখন সমস্যা হয় ঠিকই তোমাদের অনেকের মতো স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো, স্বপ্ন পূরণ হয়নি, এই জন্য জুলজি করেছি। হার্ট মেডাম কয় মার্কের জন্য হয়নি ম্যাডাম? তা তো জানি না, ওগুলো তো দেখি নেই কয় মার্কসের জন্য, আমাদের সময় তো এরকম গিয়েছিল। পরীক্ষা তো ভালোই হয়, তোমরা যখন পরীক্ষা দেওয়া বলো যে ভালো হয়েছে পরীক্ষা, তাই না? কিন্তু আসলে কি হয় না বললে না। হ্যাঁ যাদের হয় তাদের এমনিই হয়, কিছুই করে না পড়ে না, তা বলে খালি সারাদিন রিক্সা চালায় চালায় বলে চান্স হয়ে যায়। কি আশ্চর্য ব্যাপার, আমার কাছে খুব অবাক লাগে, ছেলেমেয়েরা কি কষ্ট করে পড়ে পড়ে একদম নাক মুখ ইয়ে করে ফেলবো, অথচ ওরা সারাদিন রিক্সা চালায় চান্স পেয়ে গেছে। আল্লাহ রহম থাকে এদের উপর। কি যে রহম, তোমরা তো নামাজ কালাম পড়ো। হ্যাঁ ম্যাডাম আমরা বেশি সুবিধা পাই তো একটু কম পাই, এই জন্য বেশি রহম থাকে মনে হয়। কত মেধা যে আপনি দিয়েছে আল্লাহ। বাইতে জন্য আর সমস্যা, প্র্যাকটিক্যাল ল্যাবে উজ্জ্বল উজ্জ্বল লাইট থাকবে। ছিল রে লাইটই তো নাই, টর্চ দেবো। আরো ভালো দেখা যেত।
আমাদের এই যে চারটা ফুলকা তাই না, দুই দুই বেশি চারটা করে ফুলকা, তারপরে হ্যাঁ চার জোড়া ফুলকা, একটা তো কেটে নিছি এখানে, এটা হলো হৃৎপিণ্ড দেখো এত ছোট, হ্যাঁ হৃৎপিণ্ড আর কত বড় হবে, এটাকে হাতে হৃৎপিণ্ড ছবিতে বড় বড় দেখা। আচ্ছা দুইটা অংশ থাকে তাই না, অ্যাট্রিয়াম তারপরে ভেন্ট্রিকল, তারপরে হলো এটা হলো বালবাস আর্টেরিয়াস, সাদা রঙের দেখো একটু সাদা রঙের সেটা হলো বালবাস আর্টেরিয়াস তাই না, তারপরে এটা আমরা পেলাম অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম এর উপরে উপর দিয়ে ঝুলানো থাকে, তারপরে এটা হলো ভেন্ট্রিকল, দেখছিল না তোমরা এই যে দুইটা করে দুইটা অংশ থাকে এ পাশে তাহলে নিচের দিকে, আর তার নিচে তো সাইনাস ভেনোসাস থাকে, সাইনাস ভেনোসাস এখন আর কাটার চেষ্টা করো না রক্ত চলে যাবে তাই না, নিচের দিকে সাইনাস ভেনোসাস, এটা তাহলে অ্যাট্রিয়াম সরি এটা উপরেরটা অ্যাট্রিয়াম যেটা উপরে উঠানো থাকে, আর এটা হলো ভেন্ট্রিকল, তারপরে এটা হলো বালবাস আর্টেরিয়াস, এটা হলো তারপর বালবাস আর্টেরিয়াস সামনেটা ওটা কি ভেন্ট্রাল অ্যাওর্টা, এই যে সামনে প্রসারিত একদম উপর দিয়ে চলে গেছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এখন ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে প্রত্যেকটা ফুলকার মধ্যে একটা একটা করে চলে গেছে, ওই যে ফুলকাটার এই যে কালো রঙের এই যে ইয়া রঙের সেটা দিয়ে বোঝানো হয়েছে, যে প্রত্যেকটা ভেন্ট্রাল অ্যাওর্টার সাথে এই যে একটা করে, এই যে দেখছো না লাল লালচা করুন একটা করে চলে গেছে, সেটাই এই পাশে ওইরকম একটা করে, এটা হলো টাকি মাছে আরও পরিষ্কার দেখা যায় যেহেতু টাকি মাছ মোটা, তো এদিক দিয়ে একটা করে ঠিক আছে, প্রত্যেকটা ফুলকার উপর দিয়ে এই যে বিছে বিছে অবস্থান করছে ঠিক আছে, এটা আর তুলতে যেও না, তুলতে গেলে আরো খারাপ মানে সমস্যা হয়ে যাবে, তাহলে মোট আটটা গেছে নাকি ম্যাডাম, হ্যাঁ আটটা দুই পাশ থেকে আটটা করে থাকে, এই যে দেখো এটা তুলতে ধরলে তুমি এই যে পাশে দেখতে পাবা যে প্রত্যেকটা অংশে যে চলে যাচ্ছে সেটা জয়েন্টে থেকে এখান থেকে একটা করে গেছে, হ্যাঁ এই যে এই যে এটা যদি আরো ক্লিয়ার করা যায়, এই যে দেখতে পাচ্ছ বাচ্চে, তো এই গেল আমাদের এইটুক পর্যন্ত বের করলেই তোমার হয়ে যাবে, এটা হলো ইফারেন ব্রাঙ্কিয়াল ধমনী তাই না, বহির্বাহী ধমনী বা ইফারেন, এফারেন তোমাদের করতে হবে না, এফারেন বা অন্তর্বাহী এটা করতে হবে না, হ্যাঁ বহির্বাহী বা ইফারেন বাইরে যেটা দেখা যাচ্ছে সেটাই আমরা করব, এই প্র্যাকটিক্যালটুকু করলেই তোমাদের হয়ে যাবে, আর কিন্তু ছবি দুটাই আঁকবো, হ্যাঁ আচ্ছা কোন দুইটা, এটা তো টাকি মাছের রুই মাছের, এটা কি টাকি মাছ, এই যে রুই মাছের এটা একদম ভিতরে থাকে ওটা আর আমরা তুলবো না, এটা আঁকবো আর এটা আঁকবো, হ্যাঁ এই দুটা এই গেল, এখন আসো আমার দরকার বেশি, তোমার দরকার বেশি, পড়াশোনা করতে হবে না খালি তোমারই করতে হবে, না মানে আমার ভরসা অনেকজন আছে, প্রতিনিধিত্ব করে ঠিক আছে, আগের বাসরা তো ভিডিও করেছিল কই, এখন আমরা এই যে নাড়ি ভুড়িটা তুলে ফেললাম এই জন্য এটা আগে করলাম, নাহলে আবার ব্লাড আবার ছিল যেত, সরি 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 কিছু না, এটা তার ব্যাংক দেখাবো কেন, ও এমন জড়ো সড়ো হয়ে বসছে ও কেন কিভাবে ডাক্তার হবে বলো, আসলে যে ভাবানো না বাস ভালো, এই এইটা এই সুমতিটা সব বাচ্চাদের হলে হয় বুঝছো না, ও চাচা ডাক্তার হওয়ার জন্য এত পরিশ্রম করার দরকার আছে, কিন্তু হলে আবার ভালো তাই না, জি ম্যাডাম ডাক্তার হতে হবে, হলে যে কোনো ভাবে হতে হবে, মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ, স্বপ্ন পূরণ হলেও হতে পারে, শোনো এখানে কিসের সাথে ওভিয়ার নসিকলের সাথে লাগানো থাকে তাই না, কানে শুনতে পাই ভাবে তুলবো যাতে এটা, এই যে দেখো আমি কিন্তু আগে ক্লিন করে নিলাম, নিয়ে আস্তে আস্তে তুলতেছি নখে কোনো চাপ দিব না, এই যে উঠে যাচ্ছে উঠে গেছে, হ্যাঁ না হলে ফুটে যাবে ওই জন্য, হ্যাঁ ফুটে যাবে তখন কিছুই করতে পারবে না, এটা তো এমসিকিউ দিয়েছিলেন পরীক্ষাতে ঝুলা অংশটা কি নিউম্যাটিক ছিল, আমি ঠিক করেছিলাম দেখা হয়নি কেন,
তুমি কার পাশে ছিলে? জি ম্যাডাম। এখানে কালোটা পরিষ্কার করলে আরো ভালো হয়, তো বেশি পরিষ্কার করতে যায় না আমার। এই যাবে কি আসলে কালোটা, এটা দিয়ে শুনতে পাই না, যুক্ত থাকে কি জানি। হ্যাঁ ওই বেরেন আছে। হ্যাঁ এই যে কালোটা, এইটা হলো আউটি নাম তোমার। ওকে না ছবি তোলো, ধরো না হাত মুছতে দাও। ঠিক আছে, কালোটা হাত মোছার জন্য দিয়েছে আপনাকে, হাত তাহলে এখন আমাদের প্র্যাকটিক্যাল কমপ্লিট। এখন যদি তুমি আইসটা দেখতে চাও, নিজের যদি কিউরিওসিটির জন্য আইস দেখতে চাও, মাইক্রোস্কোপে দেখতে পারো আইসের রিংগুলো সব দেখতে পারো। সাইক্লয়েড নাকি? হ্যাঁ সাইক্লয়েড আইস না? হ্যাঁ সাইক্লয়েড। চিনে দেন ম্যাডাম, তাহলে ভালোভাবে লিখতে পারবো সাইক্লয়েড বিষয়ে। মোবারক, একটা মাইক্রোস্কোপ দাও তো, এই ছোটোটা তেলা পোকা করেছিলাম ম্যাডাম, তো ওরাও করেছিল। এখন এটা দেখো, রিংগুলো সব বল, এগুলো ফোকাসগুলো সবই দেখা যাবে। হলো ফুলকার একার, ঠিক আছে, তারপরে যার উপরে থাকে শক্ত, এই যে দেখো শক্ত একটা জিনিস, ঠিক আছে, সেটা হলো আর্চ। এই যে হাত দিয়ে দেখো, তারপরে এই যে দুইটা ফুলকা সূত্র একত্রে যে সংযুক্ত থাকে, দুই পাশের ফুলকা সূত্র, এই সংযোগ স্থানকে বলা হচ্ছে আন্তঃব্রাঙ্কিয়াল সেপটাম। আলো করছে তো, এটা হচ্ছে এ আর কি ছবি তুলছো তুমি? এটা